প্রয়াত হলেন খড়দহ ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লসের প্রধান শিক্ষিকা রীনা ভৌমিক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খড়দহ রহরা ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লসের প্রধান শিক্ষিকা প্রয়াত রীনা ভৌমিকের নিথর দেহ নিয়ে আসা হয় বিদ্যালয় ভবনে। রবিবার সন্ধ্যায় তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে পেলঘড়িয়ার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। সেখানে রাত 8:45 প্রয়াত হন তিনি। 2011 সালে রহরা ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লসের প্রধান শিক্ষিকার দায়িত্ব নেন তিনি। 2018 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে সেরা বিদ্যালয়ের স্বীকৃতিও পেয়েছিল স্কুলটি তার হাত ধরে। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম প্রসিদ্ধ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাওয়া এই বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে প্রধান শিক্ষিকা হিসাবে রীনা ভৌমিকের সম্পর্ক ছিল মায়ের মতো। সোমবার সকাল থেকে বিদ্যালয়ে ভিড় জমান ছাত্রী থেকে শুরু করে প্রাক্তনী এবং খড়দহের বিশিষ্টজনেরা। বিদ্যালয়ে প্রয়াত প্রধান শিক্ষিকা রীনা ভৌমিককে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, খড়দহ পৌরসভার পৌরপিতা সুকণ্ঠ বণিক, পৌরমাতা সবিতা গুহঠাকুরতা, নন্দিতা সিনহা, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অরূপ কুমার মাইতি, চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় সহ বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃত্ব ও কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ পৌরসভার পৌরমাতা সবিতা গুহঠাকুরতা জানান, যেহেতু তার ওয়ার্ডে বিদ্যালয়টি অবস্থিত, সেই কারণে বিভিন্ন সময়ের প্রয়োজনে তিনি প্রধান শিক্ষিকার সাথে আলোচনা করতেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করতেন। প্রধান শিক্ষিকার আকস্মিক প্রয়াণে বিদ্যালয়ের অনেকটাই ক্ষতি হলো বলে তিনি জানান। খুবই মর্মাহত, মানে এত ভাবা যায় না। পরশু দিনের আগের দিন ওনার সঙ্গে আমাকে উনি আমাকে ডেকে মিটিং করলেন, সরস্বতী পুজো হিসাবে আমাকে বললেন, তারপরে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে দেখে কথা বলা, দুদিন পর পর আমার সঙ্গে ওনার সঙ্গে মিটিং এর মতো হলো। আমি প্রেসিডেন্ট বর্দি, আমাদের প্রাইমারি ইনচার্জ উনিও ছিলেন, দ্বিতীয় দিন আমাকে ডেকে কথা বললেন, কিছু সমস্যা ছিল, আমি বললাম না কোনো ব্যাপার না, আমি আছি, যতক্ষণ আমি এই ওয়ার্ডে আছি আপনার সমস্যা কোনোদিনই হতে দেবো না, আমি আপনার সব সমস্যার সমাধান করে দেবো। এই আবর্জনা নিয়ে, ডাস্টবিন নিয়ে সঙ্গে সঙ্গে আমি সেই কাজ করেও দিয়েছি, খুবই স্যাটিসফাই। কিন্তু ভাবা যায় না ওনার এই মৃত্যুটা, মন থেকে মেনে নিতে পারছি না। সুস্থ মানুষটা ভালোভাবে কথা বললো, শুধু বললো আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো দিদি আমি সব জায়গায় যেতে পারি না, তাহলে আপনাকে তো মাস্ক ব্যবহার করতে হবে, আপনি যে কোনো জায়গায় ধুলো বালির মধ্যে যাবেন না, অ্যাভয়েড করবেন যতটা পারবেন, অ্যাভয়েড করবেন। সত্যি কি যে কত বড় যে ক্ষতি, মানে ভাবা বলার মতো নেই, বলার জায়গাই নেই। উনি সত্যি ভালো মহিলা, একজন ভালো টিচার, এটা বলবো। মানুষকে কাছে আঁকড়ে ধরে রাখা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে কথা বলা, এটার মধ্যে ওনার মধ্যে সবটাই ছিল, সবটাই ছিল। বড় ক্ষতি, মস্ত বড় ক্ষতি, এর ক্ষতির মানে কোনো শেষ বলা যাবে না, যে এটা এই যে পূরণ করবে এই জায়গাটা, ওনার জায়গাটা মনে হয় না আর কেউ নিতে পারবে বলে আমার মনে হয় না। সত্যি ভালো মহিলা ছিলেন উনি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।